Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Job Translation Blogs. This is Mukhlis Jaman Khan from London. আজকে আমরা 40তম BCS এর সর্বশেষ পর্ব নিয়ে কথা বলবো ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনের ক্ষেত্রে। পরবর্তীতে বাংলা থেকে ইংলিশটা করব। তাহলে তোমরা দেখেছো যে প্রথম থেকে আমরা যে ক্লাসগুলো করেছি ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন যে প্রেক্ষাপট নিয়ে ক্লাসটা করা যে মূল প্রশ্নে অনেকগুলো ভুল ছিল সেটা তোমরা দেখছো এবং আজকের ক্লাসের পরে আমি 40তম BCS এর প্রশ্নটা আমি পোস্ট করব সাথে অরিজিনাল স্ক্রিপ্টে যেখান থেকে ওনারা এই প্রশ্নটা কপি করেছেন কপি করতে গিয়ে অনেক ভুলের সংযুক্ত করেছেন ওনারা ঠিক আছে তাহলে আজকে আমরা ফাইনাল ক্লাস এফ মানে ফাইনাল ক্লাসটা আমরা করব এখানে 9 এবং 10 দুটি বাক্য আমরা আজকে সমাধান করব তাহলে আমরা যদি পড়ি একটা পুরো বাক্য দিয়ে দিই অনেক বড় বাক্য আগে বলেছি যে বিসিএস এর মতো পরীক্ষাতে অবশ্যই সহজ সরল অনুবাদ থাকবে না ইটস এক্সপেক্টেড তাই না তাহলে আমরা খণ্ড খণ্ড অনুবাদ করব তারপর পরবর্তীতে সুন্দর করে শ্রুতিমধুরভাবে পুরো অনুবাদটাকে মাধুর্যপূর্ণ ভাবে সাজানো তাহলে যদি পড়ি সেন্টেন্সটা ইউ প্লেস হিম উইথ দ্য বেস্ট সোসাইটি ইন এভরি পিরিয়ড অফ হিস্ট্রি উইথ দ্য ওয়াইজেস্ট দ্য উইচেস্ট দ্য টেন্ডারেস্ট দ্য ব্রেভেস্ট এন্ড দ্য পিউরেস্ট ক্যারেক্টার্স উইচ হ্যাভ অ্যাডর্ন হিউম্যানিটি এখানে কয়েকটা শব্দ শুধু আননোন থাকতে পারে শব্দের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন অংশের সাথে কোন অংশটা মিশিয়ে ফাইনালি পুরো সেন্টেন্সটাকে লিখতে হবে বাংলায় তা আমি যদি খণ্ড খণ্ড ভাবে অনুবাদটা করি ইউ প্লেস হিম উইথ দ্য বেস্ট সোসাইটি ইন এভরি পিরিয়ড অফ হিস্ট্রি ইউ প্লেস হিম তুমি তাকে সাজাও তুমি তাকে দাও দ্য বেস্ট সোসাইটি উত্তম সমাজ ইন এভরি পিরিয়ড অফ হিস্ট্রি ইতিহাসের প্রতিটি সময়ে আমি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করছি তারপরে আমি সুন্দরভাবে অনুবাদ করব তাহলে এভরি পিরিয়ড অফ হিস্ট্রি মানে ইতিহাসের প্রতিটি সময়ে উইথ দ্য ওয়াইজেস্ট সবচেয়ে জ্ঞানী দ্য উইচেস্ট সবচেয়ে বুদ্ধিমান দ্য টেন্ডারেস্ট তোমরা জানো টেন্ডার মানে হচ্ছে যে নরম কোমল কিন্তু এখানে কি এটার সাথে যায় বাংলা অর্থটা সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে কোমল বা নরম দ্য ব্রেভেস্ট সবচেয়ে সাহসী এন্ড দ্য পিউরেস্ট ক্যারেক্টার্স সবচেয়ে পবিত্র চরিত্র উইচ হ্যাভ অ্যাডর্ন হিউম্যানিটি তাহলে অ্যাডর্নের শব্দটার মিনিং না জানলে অনুবাদটা সম্পূর্ণ করা যাবে না অ্যাডর্ন মানে কি সৌন্দর্যমণ্ডিত করা অলঙ্কৃত করা খচিত করা এতক্ষণ আমরা শব্দে শব্দে অনুবাদ দেখলাম এবার একটু মাধুর্যপূর্ণ ভাষা দিয়ে অনুবাদটা করার চেষ্টা করব ইউ প্লেস হিম উইথ দ্য বেস্ট সোসাইটি ইন এভরি পিরিয়ড অফ হিস্ট্রি তুমি ইতিহাসের প্রতিটি পড়বে তাহলে দেখো পিরিয়ড অফ হিস্ট্রি মানে ইতিহাসের সময় তাহলে পিরিয়ড বলতে এখানে আমরা সময় না বলে কি বলবো পর্ব তাহলে এভরি পিরিয়ড অফ হিস্ট্রি মানে ইতিহাসের প্রতিটি পর্ব ইউ প্লেস হিম উইথ দ্য বেস্ট সোসাইটি ইন এভরি পিরিয়ড অফ হিস্ট্রি তুমি ইতিহাসের প্রতিটি পর্বে তাকে উত্তম সমাজ উপহার দিয়েছ উইথ দ্য ওয়াইজেস্ট দ্য পয়েন্ট উইচ ইয়াস দ্য টেন্ডারেস্ট দ্য ব্রেভেস্ট দ্য পিউরেস্ট ক্যারেক্টার্স সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে দরদী এখানে টেন্ডারেস্ট শব্দটা সুন্দর বাংলা হবে সবচেয়ে কোমল বললে এটা মেক সেন্স করে না সবচেয়ে দরদি কারণ এখানে সেন্সটা দেখো সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে দরদি দ্য ব্রেভেস্ট সবচেয়ে সাহসী দ্য পিউরেস্ট ক্যারেক্টার সবচেয়ে বিশুদ্ধ চরিত্র এখানে যদি পবিত্র চরিত্র থেকে যদি বিশুদ্ধ চরিত্র বলি তাহলে কি করতে হবে তাহলে এখানে পিউরেস্ট শব্দটা লাগাতে হবে পিউরেস্ট মানে হচ্ছে বিশুদ্ধ উইচ হ্যাভ অ্যাডর্ন হিউম্যানিটি যা মানবতাকে অলঙ্কৃত করেছে
এখন তোমরা দেখলা যে কিভাবে কথাগুলো খণ্ড খণ্ড অনুবাদ হয়। এখন যদি পুরো অনুবাদ তাহলে আমি কিভাবে সাজাবো? আমি কি বলবো যে তুমি ইতিহাসের প্রতিটি পড়বে মানবতাকে, ইতিহাসের প্রতিটি পড়বে উত্তম সমাজ উপহার দিয়েছ? পরবর্তী কথাটা কিভাবে লাগবে? আমি কি এরপরে বলতে পারবো যে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে দরদি, সবচেয়ে সাহসী এবং বিশুদ্ধ, সবচেয়ে বিশুদ্ধ চরিত্র যা মানবতাকে অলঙ্কৃত করেছে? এটা মেক সেন্স করে না। এখন দেখো, তুমি উপহার দিয়েছ ইতিহাসের প্রতিটি পর্বে উত্তম সমাজ। ইতিহাসের প্রতিটি পর্বে যে উত্তম সমাজ উপহার দিয়েছে, কিভাবে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, এইগুলা কিন্তু এখানে দেওয়া আছে। এই কথাগুলো কিন্তু ঢুকাতে হবে প্রথমে, কারণ এখানে কনক্লুশনটা দেওয়া, প্রথম লাইনের যে অনুবাদটা বাংলা অনুবাদটা কনক্লুশন। কনক্লুশন কি প্রথমে টানা যাবে? ইউ ক্যান ড্র দ্য কনক্লুশন ইন দ্য ফার্স্ট প্লেস। তাহলে ইতিহাসের প্রতিটি পর্বে যে উত্তম সমাজ উপহার দিয়েছে, কিসের মাধ্যমে উপহার দিয়েছে, এই গুণগুলো কিন্তু এখানে বর্ণনা করেছে। এই জন্য বলতে হবে কি, তুমি দেখো, তুমি দিয়ে এই গুণগুলো বলতে হবে। তুমি উত্তম, তুমি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে দরদী। তাহলে কি, তুমি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে দরদী, সবচেয়ে সাহসী এবং সবচেয়ে বিশুদ্ধ চরিত্র যা মানবতাকে অলঙ্কৃত করেছে। দেখো, যা মানবতাকে অলঙ্কৃত করেছে তা কথা কে করছো? তুমি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে দরদী, সবচেয়ে সাহসী এবং সবচেয়ে বিশুদ্ধ চরিত্র যা মানবতাকে অলঙ্কৃত করেছে, তা দিয়ে তাকে ইতিহাসের প্রতিটি পর্বে উত্তম সমাজ উপহার দিয়েছ। তা দিয়ে তাকে ইতিহাসের প্রতিটি পর্বে উত্তম সমাজ উপহার দিয়েছ। আশা করি এই আর 9 নম্বর বাক্যটা তোমরা বুঝতে পারো। তাহলে কি, প্রথমে কনক্লুশন উপসংহারটা এনেছে, তাহলে তুমি উপসংহারটা আনলে কিন্তু হবে না। তোমাকে বাংলাটা এই যে উত্তম সমাজ উপহার দিচ্ছে, কি কিসের মাধ্যমে দিয়েছে, এইগুলো আগে বলতে হবে। তারপরে এর মাধ্যমে তুমি তাকে ইতিহাসের প্রতিটি পর্বে উত্তম সমাজ উপহার দিয়েছে। তাহলে আমরা পরবর্তী লাইনটা আমরা এখানে অ্যাড করব, পরবর্তী লাইনটা আমরা এখানে অ্যাড করব যে 10 নম্বর লাইনে কি আছে। হ্যাঁ, তাহলে 10 নম্বর সেন্টেন্স সর্বশেষ বাক্যটা নিয়ে আমরা অনুবাদ করব। সর্বশেষ বাক্যটা কি বলছে? ইউ মেক হিম এ সিটিজেন অফ অল নেশনস, এ কন্টেম্পোরারি অফ অল এজেস। তোমরা জানো কন্টেম্পোরারি শব্দটা একটু এখানে ক্রিটিক্যাল, কন্টেম্পোরারি মানে সমসাময়িক, সমকালীন। তাহলে বলছে ইউ মেক হিম এ সিটিজেন অফ অল নেশনস, তুমি তাকে সব দেশের নাগরিক বানাও, তুমি তাকে সব দেশের নাগরিক বানাও যে সব যুগে সমকালীন। কিন্তু যে শব্দটা লেখা নাই, যখন এই সেন্টেন্সটা দেওয়া আছে ইউ মেক হিম এ সিটিজেন অফ অল নেশন, তারপর একটা হাইফেন দেওয়া আছে, হাইফেন দিয়ে পরবর্তী অংশটা কিন্তু আগের শব্দটাকে ডেসক্রাইব করবে। তো এ কন্টেম্পোরারি অফ অল এজেস, এখানে কার কথা বলা আছে? ইউ মেক হিম, তাকে তুমি সব দেশের নাগরিক বানাও, তাকে। এবং এই এ কন্টেম্পোরারি অফ অল এজেস, সমস্ত যুগের, সব যুগের সমকালীন কে সে? তাহলে আমি যদি আবার বলি ইউ মেক হিম এ সিটিজেন অফ অল এজেস, অল নেশন, এ কন্টেম্পোরারি অফ অল এজেস, তার মানে কি, তুমি তাকে সব যে নেশন বলতে জাতি বলার দরকার নাই, নেশন মানে জাতি, নেশন মানে দেশ, তুমি তাকে সব দেশের নাগরিক বানাও যে সর্বযুগের সমকালীন।
তাহলে আমরা দেখতে পেলাম 40 নম্বর বিসিএস এ ইংলিশ টু বাংলা প্রেসেশন, গত 40 নম্বর বিসিএস এর যে প্রেসেশন এসেছিল এর কিছু শর্টকামিং ত্রুটি মূল প্রশ্নে, এবং শেষ পর্যন্ত আমরা এটা অনুবাদ করতে সক্ষম হয়েছি। তাহলে তোমরা দেখতে পেরেছো অনুবাদ করার ক্ষেত্রে বিশেষ করে বিসিএস এর মতো পরীক্ষাতে কখনো সহজ অনুবাদ আসে না, তাহলে ভাষাটা তোমাকে প্রথমে জানতে হবে। দ্যাটস ওয়াই দের ইজ নো এনি রয়্যাল রোড অফ লার্নিং অ্যান্ড আর্নিং, একটা কথা আছে জ্ঞান অর্জন এবং টাকা অর্জনের কোনো শর্টকাট কোনো ওয়ে নাই, ঠিক আছে? লিগালি আমি বলছি, যেটা বৈধ বলে বৈধভাবে বলছি, ঠিক আছে? জ্ঞান অর্জনের কোনো শর্টকাট কোনো ওয়ে নাই যে এটা ট্যাবলেটের মতো একটু খেয়ে দিলে আপনার ভিতরে তোমার ভিতরে সমস্ত জ্ঞান তুমি পেয়ে যাবে, তাই না? বিষয়টা এরকম না। তাহলে কি করতে হবে, মিনিং শিখতে হবে। যত বেশি পড়বে মিনিং সহ এই গ্রামারের পিছিয়ে, যে অবাস্তব গ্রামারের পিছিয়ে না দৌড়ে, ঠিক আছে? মিনিংটা যখন জানবে নট অনলি ইউ ক্যান পারফর্ম বেটার ইন এক্সাম কন্ডিশন, বাট এক্সামের বাইরে তো হোল লাইফ, তুমি যদি বাইরে আসো তখন বুঝবে যে কি অকার্যকর গ্রামার পড়ে জীবন শেষ করে দিলে বাংলাদেশে, কাজের কাজ কিছুই হলো না, না স্পোকেন না রিটেন। এই জন্য তোমাকে মিনিং শিখতে হবে আগে, ঠিক আছে? মিনিং শেখার পরে যত বেশি জানবে তত বেশি এক্সপ্রেশনটা বুঝতে পারবে যেখানে কি ধরনের মিনিংটা হবে। এটা শর্টকাট কোনো ওয়ে নাই, এই প্লাস দিয়ে কাজ হবে না, এটা প্লাস এটা প্লাস 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 করে লাইফ শেষ হয়ে গেল, কিন্তু ল্যাঙ্গুয়েজ আর শেখা হইল না। হ্যাঁ, এটা একটা বিশাল দুঃসাহসিক কথা যে গ্রামাটিক্যাল ফর্মেট দিয়ে হোল ল্যাঙ্গুয়েজটাকে তুমি বন্দি করতে চাও। আর বলি স্যার এখানে তো কোনো আপনি রুল বলেন নেই, এখানে কোন নিয়মে পড়বে কোন প্লাসে পড়বে, নো প্লাস, আমার কোনো বইয়ে প্লাস নেই, ঠিক আছে? প্লাস দিয়ে একটা ল্যাঙ্গুয়েজকে বন্দি করা যায় না। যত বেশি মিনিং সহ জানবে ল্যাঙ্গুয়েজটা তুমি দেখবে অটোমেটিক সামথিং উইল গ্রো ইন সাইড ইউর ব্রেন মাইন্ড, এটা কোনো সূত্র নাই। তুমি যখন পড়বে দেখবে নিজের ভিতরেই একটা অটোমেটিক স্পিরিট চলে আসবে, ঠিক আছে? এই স্পিরিটটা কিন্তু সূত্র দিয়ে বোঝানো যাবে না। একজন মিষ্টি খেলো, বলি মিষ্টিটা খুব ভালো লাগছে, এখন তুমি বলে কেমন ভালো লাগছে, এখন তার কি কোনো উপায় আছে যে কতটুকু ভালো লাগছে? যে মিষ্টি খেয়েছে সেই জানে যে এটার মর্যাদা মজা কতটুকু, টেস্ট কতটুকু, তাই না? বিষয়টা এরকম, পড়তে পড়তে নিজের ভিতরে অটোমেটিক একটা স্পিরিট গ্রো করে যেটা কোনো দিন সূত্র দিয়ে বোঝানো যাবে না, প্লাস দিয়ে বোঝানো যাবে না। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা বাংলা থেকে ইংলিশ অনুবাদটা করার চেষ্টা করবো। তোমরা ভাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।